গাজলে বিজেপিতে ভাঙন ধরালো তৃণমূল। মালদার গাজলে বিজেপিতে ভাঙন ধরালো তৃণমূল। প্রাক্তন বিধায়ক দীপালী বিশ্বাস বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। একই সঙ্গে তৃণমূলে যোগ দিয়েছেন তার স্বামী ও এলাকার পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব রঞ্জিত বিশ্বাস। এদিন বিকেলে গাজলের কদুবাড়ি মোড় এলাকায় আনুষ্ঠানিক যোগদান পর্ব হয়। সেখানে দীপালী বিশ্বাসের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি এবং মালদা উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। এদিন বিশ্বাস দম্পতির সঙ্গে তৃণমূলে যোগ দেন আরো শতাধিক কর্মী, সমর্থক ও অনুগামী। 2016 সালে সিপিএম এর টিকিটে গাজলে বিধায়ক নির্বাচিত হন দীপালী বিশ্বাস। এরপর প্রথমে তৃণমূল ও পরে বিজেপিতে যোগদান করেন তিনি। এদিন ফের ফিরলেন পুরনো দল তৃণমূলে। দল তাকে গ্রহণ করায় নেতৃত্বকে কৃতজ্ঞতা জানিয়ে লোকসভা ভোটে সকলকে নিয়ে কাজ করে দলকে সুবিধাজনক অবস্থায় পৌঁছানোর অঙ্গীকার করেন দীপালী বিশ্বাস। আজকে আমার বলার মতো ভাষা নেই, কারণ আমি তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে প্রচন্ড ভুল করেছিলাম, সেই ভুল সংশোধন হয়েছে আমার। তাই আমি আজকে ওই মা মাটি মানুষ সরকারের দলে আমি আজকে এসেছি। মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক স্যার যে আমাকে দলে নিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞতা জানাই এবং ওনাদের ধন্যবাদ জানাই যে আমি এত বড় ভুল করেছিলাম তার সত্ত্বেও আমাকে দলে নিয়েছে। সত্যি আমার বলার মতো কোনো ভাষা নেই। আমি যখন বিজেপিতে যাই তখন আমাকে বারবার ফোন করেছিল, কিন্তু আমার মাথায় কি এসেছিল কি জানি না, আমি সেই বিজেপিতেই চলে গেছিলাম, তৃণমূলে আমি আসিনি। তাই আমি নিজেকে এখন ধন্য মনে করছি যে এই দলে আমাকে গ্রহণ করেছে। এত তুচ্ছ মানুষটাকে আমি ভাবতে পারি না যে এক দল ছেড়ে এক দলে গেল, তবুও আবার আমাকে এই তৃণমূল সরকার গঠন করেছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় অভিষেকদা আমাদের আমাকে যে গ্রহণ করেছে, আমি সত্যি আমি কৃতজ্ঞতা জানাই, আমি ধন্য জানাই যে আমি এই দলে এসেছি। যাই হোক, আমি ভুল করেছি, আমি যেন এই দলটাকে আবার দলের সবাইকে নিয়ে যেন আমি কাজকর্ম করতে পারি। উপর থেকে যদি আমাকে কাজের ক্ষমতা দেন, যদি বলেন, তাহলে আমি সবাইকে নিয়ে কাজ করব। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।